তিতি স্কুলে সব ঠিক ছিল? হ্যাঁ। আবে জানো আমার বান্ধবী নাচে কি এসে ভর্তি হয়েছে, আমিও ভর্তি হতে চাই। আমার ডান্স করতে খুব ভালো লাগে। হ্যাঁ তুমি ডান্স ক্লাসে ভর্তি হতে চাও, ঠিক আছে। একটা নুপুরও কিনে দিতে হবে পাপা। কি হলো নুপুর? তার কত দাম তুমি জানো? অনেক দাম, ওটা আমি কিনতে পারবো না। না না বাবা শুনো, আমার ডান্স করতে খুব ইচ্ছা। না না ওইসব ফালতু জিনিসের পেছনে টাকা খরচা করার মতন টাকা আমার কাছে নেই, ওইসব শিখতে হবে না, যাও। ভগবান আমাকে এটা দেওয়ার জন্য, এবার আমি বাড়ি যাই। রোজ রোজ সানফ্লাওয়ার সানফ্লাওয়ার বাবা আমি একটা কথা বলবো। কি? জানো আমার বান্ধবী আয়ুষি নাচের ক্লাসে ভর্তি হয়েছে, তাই আমিও ভর্তি হব। নাচের ক্লাসে? কিন্তু নাচের ক্লাসে ভর্তি হতে গেলে তো অনেক টাকা লাগবে, আর কত খরচা জানো? কত রকম জিনিস লাগে নাচের ক্লাসে, সেইগুলোর কথা শুনলে তোমার ওই কঞ্জুস বাবা কোনোদিনও রাজি হবে না। না না মামা, সেই ব্যবস্থা আমি করেছি। কি ব্যবস্থা করেছো? এই দেখো মামা। হ্যাঁ নুপুর? এই নুপুর কোথায় পেলে? আমার বান্ধবী এগুলো দিচ্ছে, ও বলছে পরে আমাকে ফেরত দিয়ে দিতে। ও তোমাকে দিয়েছে তোমার বান্ধবী? হ্যাঁ। তাহলে ঠিক আছে, নুপুরের যখন ব্যবস্থা হয়েই গেল তাহলে তোমাকে ডান্স ক্লাসেও ভর্তি করে দেবো। ম্যাম যেই নাচগুলো শিখেছে সেগুলো আমি এখন প্র্যাকটিস করি, নুপুরগুলো পরে নিই। এখনো ডান্স প্র্যাকটিস করছে নাকি? ওকে পড়তে বসতে বললাম, দিতি তুমি কি এখনো ডান্স প্র্যাকটিস করছো? পড়তে বসনি? আমি তো পড়া করছি। ও তো বলছে পড়তে বসেছে। তাহলে নুপুরের শব্দটা কোথা থেকে আসলো? ও আমার মনেরই ভুল। এখান থেকে একটা চলে গেল, ওই দেখি তো, না তো কেউ তো নেই, তাহলে কাকে দেখলাম? উনি সাদা মতো একটা যে হচ্ছে, ও বাবা আবার কেউ একটা চলে গেল। রিম্পি কই গো, কোথায় গেলে? একবার দিয়ে শোনো। হ্যাঁ হ্যাঁ আসছি দাঁড়াও। আজকে অফিসে বিরাট কাজের চাপ ছিল। এটা কে রেখেছে? এটা কি? এটা এটা কে রেখেছে এখানটায়? আরে কি হলো কি হলো কি হলো? এগুলো এখানে রাখার জায়গা হচ্ছে, এটা কে রেখেছে? আরে তিতি এখনই ডান্স প্র্যাকটিস করছিল, ওই মনে ভুল করে রেখে দিয়েছে, তার জন্য অত চিল্লামিল্লি করে কি আছে? তোমাদের সারাদিনের নাটক আমার আর ভাল লাগছে না, ফেলে দাও এগুলোকে এখান থেকে। তুমি ওটা ফেলে দিলে? মেয়েটা কত মন দিয়ে নাচ শিখছে জানো, ওর ইচ্ছা যখন নাচ শেখার, তোমার তাতে কি সমস্যা আছে? ওরকম করে বলছো কেন? শিখতে দাও না ওকে, যা ইচ্ছে করো গা তোমরা। ওরে ওরে ফ্রেশ হলাম, এতক্ষণে ভালো লাগছে শরীরটা একটু। এখানে কে? মনে হচ্ছে গামছার পিছনে কেউ একটা দাঁড়িয়ে আছে, কিন্তু এখানে আবার কে হতে পারে? কই দেখি তো দেখি তো, কই কেউ তো নেই।
আমি কি এতটা ভুল দেখবো? আমি স্পষ্ট দেখলাম এখানে কেউ দাঁড়িয়ে ছিল। কি হচ্ছে কে জানে আমার সাথে? বাবারে, না না, যাই যাই। কি মনে হলো আমাকে একটু ঠেলে দিল? কি হলো, কে ঠেললো, কে ঠেললো, কে কে রে, কে ফেললি, কে কে কে, আরে আরে, কে কে মারছি, আরে আরে, কে মারছে রে আমাকে, বুঝতে পারছি না, আরে আরে, মারিস মারিস, কে মারছে রে, বল কে মারছিস, কি করেছি আমি? কি হলো, কি হলো, চিৎকার করছো কেন? রিম্পি দেখো না, এখানে আমি গামছাটা মেলতে এসেছিলাম, কে আমাকে ঠেলে ফেলে দিল আর গালে ঠাস ঠাস করে চোর মারলো। বাবারে, কি জোরে ব্যথা! হ্যাঁ, ফেলে দিয়েছে, কে ফেলবে? আরে না গো, আমি কি মিথ্যে বলবো বলো? উফ বাবা, তোমাকে নাকি কেউ ফেলে দিয়েছে, আবার মারধরও করছে, তাকে তুমি দেখতেও পাচ্ছ না, এটা কি কোনো সময় সম্ভব? যত সব উল্টোপাল্টা কথা, সারাদিন ডিউটি করেছো না, মাথাটা একদম গেছে, খারাপ হয়। যাও চলো চলো, খাওয়ার হয়ে গেছে, খাওয়া দাওয়া করবে, নিরেশ নেবে। তুমি আমার কথা বিশ্বাস করছো না? এরকম আজব কথা বললে কে বিশ্বাস করবে? চলো চলো, খাবার রেডি, চলো খেয়ে দে, শুয়ে পড়বে। যত সব, ওকে নাকি অদৃশ্য লোকে মারধর করছে। টিটি, আরে টিটি কোথায় গেল? তারো, তারো, কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে? আরে তারো, টিটি কোথায় গেল? টিটি তো এইখানেই ছিল। টিটি? হ্যাঁ তাই তো, টিটি তো নেই এখানে, টিটি তো মাঝখানে শুয়ে ছিল আমাদের, কোথায় গেল? তো রাতে ও আবার একা একা কোথায় গেল? চলো চলো দেখি তো, চলো দেখি, চলো চলো চলো। হ্যাঁ, টিটি তো এখানেও নেই, তাহলে কোথায় গেল? আরে চলো চলো ওই ঘরে গিয়ে দেখি গা। আরে তুমি কে? তারো, কাকে দেখছি? আরে তুমি আমাদের ঘরে কেন এসছো, কি চাই তোমার বলো? আমার তিতি কই, তিতি কই? আমাদের তিতি কোথায়? তিতি তোদের নেই, আমার কাছে আছে, আমার কাছে বন্ধু আছে। তিতিকে আটকে রেখেছে। তিতিকে তুমি আটকে রেখেছো কেন? তিতিকে ছেড়ে দাও প্লিজ। প্লিজ আমার মেয়েকে ছেড়ে দাও প্লিজ, ও তোমার কি ক্ষতি করেছে, প্লিজ ওকে ছেড়ে দাও। প্লিজ ওকে ছেড়ে দাও, ও তো একটা ছোট বাচ্চা, ও বোঝে না, প্লিজ ওকে ছেড়ে দাও। এবার কি হবে? রিম্পি, ওকে এভাবে বললে চলবে না, আমি জানি ওকে কিভাবে সাহায্য করতে হবে। কি করবে তুমি? কিচ্ছু করতে পারবে না। দাঁড়াও, আমি আনছি, আজকে ওর হচ্ছে ব্যবস্থা। এই নুপুরটার জন্য যত জ্বালা না, আজকে আমি এই নুপুরটাকে শেষ করে দেবো, দেখ। দিদি, তুমি কোথায় চলে গেছিলে? আমি কত ভয় পেয়ে গেছিলাম, তুমি কোথায় চলে গেছিলে? তুমি কেন এরকম করলে মাম্মা?
তোমাকে বলেছি না রাস্তায় পড়ে থাকা জিনিস অচেনা কেউ কোনো কিছু দিলে নিতে নাই, তুমি কেন এরকম করলে? দেখলে তো ওই দুপুরটার জন্য আজকে কত বড় একটা ঘটনা ঘটে গেল। আর তিতি, আমি বলে দিচ্ছি রাস্তায় পড়ে থাকা জিনিস আর কোনোদিন বাড়িতে আনবে না। দেখলে তো কি হলো, তোমার নাচ করতে ভালো লাগে আমি জানি, তোমার নাচের জন্য যা যা লাগবে আমাকে বলবে আমি এনে দেবো, কিন্তু তুমি এইরকম অচেনা লোকের কাছে বা পড়ে থাকা জিনিস বাড়িতে নিয়ে আসবে না, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর বুচ্চো দুর্দশী আসছে, তোমরা আরো বেশি বেশি করে ভয় পাও। হ্যালো।